আচ্ছা তোমরা ধরো কিছু যদি কাটা কাটা দাও লাগে আমি কাটা দিব, সমস্যা নাই। থেকে তো তোমাদের কোশ্চেন তো বঞ্চিত হইতে পারবে, বুঝা গেছে? ওকে, সো আজকে আমরা হচ্ছে কেমিস্ট্রির পঞ্চম অধ্যায় পড়বো। পঞ্চম অধ্যায়ের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা সবার প্রথমে তোমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যোজনী। ঠিক আছে, যোজনী বলতে কি বোঝায় সেটা ভালো, তো যোজনী বলতে কি বোঝায় সেটা আমাদের বুঝতে হবে। তো এখন প্রবলেম হচ্ছে যে এই যোজনীর আমরা একটা সাধারণ একটা সংজ্ঞা জানি, যোজনী মানে কি, যুক্ত হওয়ার ক্ষমতা, তাই না? এটা সবাই জানে, কিন্তু বইয়ের মধ্যে যখন আর একটা ডেফিনেশন আমরা দেখি যে যোজনী হচ্ছে কি জানি, বিজোড় ইলেকট্রন সংখ্যা, সামথিং এরকম একটা কথা আছে যে বিজোড় ইলেকট্রন সংখ্যা বা শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা দিয়ে একটা সংখ্যা কিন্তু আছে, যেটা তোমরা সবাই হচ্ছে যেটাতে পাজল। আমি সেই জিনিসটাই খেয়াল করবো এবং আমার মনে হয় যে এই যোজনী নিয়ে আধা ঘন্টার উপরে আলোচনা করতে হবে। তো খেয়াল করো, ইনিশিয়ালি আমাদের ধারণা হচ্ছে যোজনী মানে হচ্ছে একটা পরমাণু অন্য আরেকটা পরমাণুর সাথে যে যুক্ত হবে সেই যুক্ত হওয়ার ক্ষমতা, বোঝা গেছে? ইনিশিয়াল ধারণা হচ্ছে এটা, দ্যাট মিন্স ইনিশিয়াল ধারণা মানে কি, যোজনী মানে কি, যুক্ত হওয়ার ক্ষমতা। জাস্ট এটা একটু লিখো, যোজনী মানে হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা, যুক্ত হওয়ার ক্ষমতা। এবার বোঝা গেছে তাহলে যোজনী মানে কি, যুক্ত হওয়ার ক্ষমতা। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, বিভিন্ন কন্ডিশনে যোজনী চেঞ্জ হয়, তোমরা জানো কিনা যে যুক্ত হওয়ার ক্ষমতাটা চেঞ্জ হয়। ধরো তুমি কারোর সাথে ব্যবসা করবে, এখন যদি তোমার থেকে নিচের কারো পার্সনের সাথে ব্যবসা করতে যাও, তোমার থেকে কম ধনী, তাহলে তো অবশ্যই তুমি সেখানে বেশি টাকা দিতে পারবা, দ্যাট মিন্স এখানে তোমার ক্ষমতা অনেক বেশি। কিন্তু তুমি যদি একজন খুব ধনী মানুষের সাথে তুমি যদি ব্যবসা করতে যাও, তখন কিন্তু তুমি সেখানে তার থেকে তুলনামূলক কম টাকা দিতে পারবা, তাই না? তোমার যদি সবগুলো দেওয়া দেবো মনে তবু তার থেকে কমই থাকবে, সো দ্যাট মিন্স ওইখানে তোমার ক্ষমতা কম, বোঝা গেছে ব্যাপারটা? তো এখন দ্যাট মিন্স যোজনীটাও ডিফার করতেছে বিভিন্ন জায়গায়, বাট এক্সাক্ট যদি আমরা যোজনীর ডেফিনেশনটা বুঝতে চাই, ইনিশিয়ালি আমাকে হচ্ছে হুন্ডের নীতি পড়তে হবে। কার নীতি পড়তে হবে? হুন্ডের নীতি। বিকজ উইদাউট অড ইলেকট্রন, তুমি বেজোড় ইলেকট্রন ছাড়া কোনোভাবেই তুমি হচ্ছে যোজনীটা বের করতে পারবে না। আমি একটা স্বাভাবিক কথা বলিনি, পরমাণুর শেষ কক্ষপথে লিখো, পরমাণুর শেষ কক্ষপথে একটু লিখে নাও, পরমাণুর শেষ কক্ষপথে, হ্যাঁ না না হুন্ডের নীতি না, জাস্ট যোজনী বলতে কি বোঝায় সেটা প্রথম দিকে লেখো, পরমাণু শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রনই হচ্ছে যোজনী। কি বললাম? পরমাণু শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রনই হচ্ছে যোজনী। ওকে, এখন সবাই একটু এক করো, দেখি হুন্ডের নীতি না জানাতে তোমাদের কি প্রবলেমটা হচ্ছে সেটা একটু দেখাবো। ধরো নাইট্রোজেনের ইলেকট্রন কত আছে? 7। এখন তুমি আমাকে বলবা যে নাইট্রোজেনের শেষ কক্ষপথে কতটা বিজোড় ইলেকট্রন আছে? ওকে, কতটা বিজোড় ইলেকট্রন আছে? একটা। আচ্ছা কে কে, আচ্ছা একটা কয়জন, সবাই হাত তোলো, একটা যারা যারা সবাই। আচ্ছা ওকে ওকে ওকে, তাহলে আস্তে 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 খেয়াল করো, আমি যদি এটা ইলেকট্রন বিন্যাস আগে করো, ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো? 1s2, তারপরে 2s2, তারপরে 2p, 2p কত? 3, তাই না? আচ্ছা এখন তোমাদের কাছে যদি মনে হয় যে ভাইয়া এই যে এদিকে 3, এটা একটা বিজোড় সংখ্যা, তার মানে বিজোড় ইলেকট্রন তার মানে ইনিশিয়ালি বিজোড় ইলেকট্রন কতটা সেটা বের করার জন্য আমাদেরকে ইনিশিয়ালি যেটা জানতে হবে সেটা হচ্ছে হুন্ডের নীতি। তো ক্যাপশন দেওয়া হচ্ছে হুন্ডের নীতি, আগে হুন্ডের নীতিটা আমরা শিখে নিই, দেন আমরা বিজোড় ইলেকট্রন কতটা সেটা বের করবো। তাহলে দেওয়া হচ্ছে হুন্ডের নীতি, লিখো হুন্ডের নীতি। এখন হুন্ডের নীতিটা কি, হুন্ডের নীতি হচ্ছে লিখো সমশক্তি সম্পূর্ণ অরবিটাল গুলোর, সব বুঝাবো প্রতিটা লাইন বুঝাবো, বাট তোমাদের প্রথম কথা হচ্ছে আগে লিখো, সমশক্তি সম্পূর্ণ অরবিটাল গুলোর, অরবিটাল গুলোর প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন না ঢোকা পর্যন্ত কোনো অরবিটালই ইলেক্ট্রন জোরবদ্ধ অবস্থায় থাকতে পারবে না, ইলেকট্রন কি থাকতে পারবে না, জোরবদ্ধ অবস্থায় থাকতে পারবে না। এই খেয়াল করো, এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা মুখস্থ করারও কিছু নাই, প্রতিটা ওয়ার্ডের মিনিমাম বুঝাই দিব, বাট আগে তোমরা একটু খাতায় লিখো যে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোর প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন না ঢোকা পর্যন্ত
কোনো অরবিটালে ইলেকট্রন কি অবস্থায় থাকতে পারবে না, দূরবর্তী অবস্থায় থাকতে পারবে না, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওকে, তো এখন মুন্ডেনটিতে বোঝার জন্য প্রথমেই তোমাদেরকে জানতে হবে যে ভাই সমশক্তি সম্পন্ন অরবিটাল কি, তাই না? আমরা তো সমশক্তি সম্পন্ন অরবিটাল কি সেটা জানি না। ইনিশিয়ালি এটা জানার পরে দেন আমরা সেখানে যেতে পারবো। সো ইনিশিয়ালি আমাদেরকে জানতে হবে হচ্ছে কি, তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটাল, বুঝা গেছে ব্যাপারটা? তো সমশক্তি সম্পন্ন অরবিটাল কি সেটা বোঝানোর জন্য খেয়াল করো, আমরা একটু দেখি। আচ্ছা, আমি যদি লিখি 1s, আমি যদি লিখি 1s, এইটার এইটার যে অরবিটাল আছে অ্যাসিড কি আরো উপভাগ আছে কিনা? আছে না? আমি যদি লিখি পি, পি এর কয়টা উপভাগ আছে? তিনটা। তোমরা জানো কিনা যে পি কে পি গড়টাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? তিনটা ভাগে। অর্থাৎ এরকম একটা হচ্ছে পি এক্স, আরেকটা হচ্ছে পি ওয়াই, আরেকটা কি পি জেড। অ্যাকচুয়ালি এগুলো যেটা হয় সেটা হচ্ছে পি তো একটা নিজের একটা অরবিটাল, তাই না? এখন পি হচ্ছে নিজের একটা অরবিটাল। এখন যদি তুমি ইয়া করো, চুম্বক ক্ষেত্র প্রয়োগ করো, তখন পি অরবিটালে তিনটা অংশ, তিনটা অক্ষ বরাবর চেঞ্জ হয়ে যায়, মানে তিনটা অক্ষ বরাবর অবস্থান করতে থাকে। বুঝো নাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি খালকো। ধরো পি একটা অরবিটাল ছিল, তিনটা এইভাবে ছিল একসাথে, পি এরকম তিনটা অরবিটাল একসাথে থাকে। কিন্তু তুমি যখন সেখানে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করবা, তখন একটা হচ্ছে এই এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে সরি এটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে এই জেড অক্ষ বরাবর বিন্যস্ত হয়ে যাবে। তখন এই তিনটাকে পুরোটা তিনটা আলাদা করে হয়ে গেল না, তখন সেগুলোকে আমরা এইভাবে লিখতে পারতেছি পি এক্স পি ওয়াই পি জেড। এবং তোমরা জানো কিনা এই যে মানে ডি, ডিটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? পাঁচটা, তাই না? এরকম এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ, কয়টা ভাগে ভাগ করতে পারি? পাঁচটা। এবং আমরা জানো কিনা তোমরা, আমরা এফকে কয়টা ভাগে ভাগ করতে পারি? হ্যাঁ সাতটা, তাই না? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আচ্ছা হইলো হইলো। এখন খেয়াল করো, এখন কয়টাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি সেটা মনে রাখার সব থেকে সুবিধা হয়ে যাচ্ছে ভাই। এস কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? পি কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? এফ এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 14টা। বি তে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 10টা। এগুলোকে দুই দ্বারা ভাগ দাও, তাহলে আমরা যতটা পাবো দুই দ্বারা ভাগ দেওয়ার পরে যা পাবো সেটা হচ্ছে তার কয়টা অরবিটাল আছে। খেয়াল করো, এস কক্ষপথে কয়টা থাকতে পারে? দুইটা ইলেকট্রন, দুইটা ভাগ দিলে এক, তার মানে এটার ঘর হচ্ছে কয়টা? একটা, এটার ঘর একটাই। পিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? ছয়টা, দুই দ্বারা ভাগ দাও তাহলে কত? তিন, তার মানে এটার ঘর কয়টা? তিনটা। ডি, ডি তে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? দশ, দুই দ্বারা ভাগ দাও তাহলে কয়টা? পাঁচ। এফ 14টা, মানে 7টা। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ওকে, এখন সমশক্তি সম্পন্ন অরবিটাল মানে কি? আচ্ছা, তো সেটা বোঝানোর আগে আমরা একটু আবার নাইট্রোজেনের যে ইলেকট্রন বিন্যাসটা ছিল সেটা দিয়ে একটু ফিরে যাই। সেটা যদি আমরা ফিরে যাই, তখন হচ্ছে এটা হচ্ছে সাপোজ নাইট্রোজেন, ঠিক আছে? নাইট্রোজেন 7, তো এটা আমরা পাচ্ছি 1s2, 2s2, তারপরে কি 2p3, তাই না? এখন তোমরা যেটা করবে খেয়াল করো, এই 1s সেটা হচ্ছে কম শক্তিশালী, অবশ্য 2s তার থেকে বেশি শক্তিশালী। বুঝা গেছে কিনা ব্যাপারটা? তাহলে 2p কে আর ইলেকট্রন গুলো কি করে, সাধারণত নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তাই না? দ্যাট মিন্স এইটা যতটুকু শক্তি শক্তি তার থেকে এইটার শক্তি বেশি, তার থেকে এইটার শক্তি বেশি। এখন এদিকে লিখবা পি, কিন্তু পি এর কয়টা ঘর আছে ভাই? তিনটা না? একটা, দুইটা, তিনটা। এখন খেয়াল করো, এইটা আর এই ঘর, এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, আর এটা হচ্ছে 2p, এর তিনটা ঘর। বুঝা গেছে ব্যাপারটা? এখন আমাকে বলো, এই এই ঘরটা আর এই ঘরটা দুইটা কি সমশক্তি সম্পন্ন কিনা? সমশক্তি সম্পন্ন না। খেয়াল করো, এই 1s আর 2s এই দুইটা কি সমশক্তি সম্পন্ন? দেখো একটা থেকে একটা উঁচু উঁচুতে লিখছি, হোয়াট ডাজ ইট মিন? এটার শক্তি বেশি। বুঝা গেছে ব্যাপারটা? এই দুইটা কি সমশক্তি সম্পন্ন না? আরেকটা সমশক্তি সম্পন্ন না, আরেকটা বোঝানো হচ্ছে 1s, একটা হচ্ছে 1s, একটা হচ্ছে 2s। 1 হচ্ছে কম, 2 মানে কি? বেশি, তাই না? দেন ইট সে 1s থেকে 2s হচ্ছে কি? বেশি শক্তি সম্পন্ন। এবং দেখো আমি 2s থেকে 2p-টাকে উপরে লিখছি, দেন ইট 2p কি? বেশি শক্তি সম্পন্ন। এরপরে তো বোঝা গেছে, 2p বেশি শক্তি সম্পন্ন বলেই 2p-তে পরে ইলেকট্রন ঢুকছে, 2s কম শক্তি সম্পন্ন বলেই 2s এ কি আগে ইলেকট্রন ঢুকছে। এরপরে তো বোঝা গেছে ব্যাপারটা? কিন্তু 2p এর যে তিনটা ভাগ আছে, এই তিনটা ভাগ কি তিনজনেই পি কিনা? তিনজনেই একই লেভেলে পড়ছে কিনা? দেখবেন এই তিনজনে কি সমশক্তি সম্পন্ন কিনা? বোঝা গেছে ব্যাপারটা? তিনজনে কি সমশক্তি সম্পন্ন? দেখবেন তুমি যদি হুন্ডের নীতিকে খাটাইতে চাও, তুমি শুধুমাত্র এই পর্সনটাকে খাটাইতে পারবা, এই পর্সন গুলোতে খাটাইতে পারবা না। কেন না? হুন্ডের নীতিটা বলছে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলো, দ্যাট মিন্স তোমাকে কোনটা মাথায় রাখতে হবে? সমশক্তি সম্পন্ন অরবিটাল কারা? এরা, এই তিনজন। তার মানে হুন্ডের নীতি এদের ক্ষেত্রে খাটবে না। এ পর্যন্ত বোঝা গেছে? এ পর্যন্ত ক্লিয়ার সবার? হ্যাঁ
আচ্ছা, তার মানে এই তিনটা হচ্ছে কি সম শক্তি সম্পন্ন অরবিটাল, এই তিনটা কি সম শক্তি সম্পন্ন অরবিটাল? ওকে, তারপরে হুন নীতিটা পড়ো। সম শক্তি সম্পন্ন অরবিটাল গুলোর খেয়াল করো, পড়ো তো, সম শক্তি সম্পন্ন অরবিটাল গুলোর প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন না ঢোকা পর্যন্ত কোন অরবিটালে ইলেকট্রন যুগপত অবস্থায় থাকতে পারবে না। হোয়াট ডাজ ইট মিন, খেয়াল করো, ধরো নাইট্রোজেনের যে ইলেকট্রন বিন্যাসটা সেখানে 1s2, তার মানে কয়টা ইলেকট্রন আছে ভাই? দুইটা। তাহলে এখানে দুইটা ইলেকট্রনকে বসায় দাও। শুনো, ইলেকট্রন বসানোর সময় তুমি একটাকে বসাবা এইভাবে আর একটাকে বসাবা এইভাবে, এটা কি বোঝায়? এটা বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি একটা অরবিটালে দুইটা ইলেকট্রন অবস্থান করে। কয়টা অরবিট, কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। দুইটা ইলেকট্রনের একটা গ্রুপ হচ্ছে এই বরাবর, আর একটা গ্রুপ হচ্ছে এই বরাবর, মানে দুইটা ইলেকট্রন বিরাজ করে। খেয়াল করো, দুইটা ইলেকট্রন একটা কক্ষপথে, একটা ঘুরতে হচ্ছে এই বরাবর, আরেকটা ঘুরতে হচ্ছে এই বরাবর, এমনি দুইটার ঘূর্ণন বিপরীত কিনা। এই জন্য এইভাবে আমরা ডিরেকশনটাকে দেখাই দিই, যাতে ওইটা যাতে থিওরিটিক্যালি বোঝানো যায় যে তারা দুইটা হচ্ছে কি ভিন্ন ডিরেকশনের। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ওকে, দ্যাট মিনস 1s এ কয়টা ইলেকট্রন আছে? দুইটা, তার মানে আমরা দুইটা দিয়ে দিলাম। বুঝে গেছে? 2s এ কয়টা ইলেকট্রন আছে? দুইটা। ওকে, দেন 2p তে কয়টা ইলেকট্রন আছে? এই জায়গায় থাইমা পড়ে, এই জায়গাতে তোমার হুন্ডের নীতি ছাড়া তুমি সেখানে কি দিতে পারবা না, ইলেকট্রন দিতে পারবা না। সো এই জায়গায় আগে তোমাকে কি প্রয়োগ করতে হবে? হুন্ডের নীতি। এখন ধরো এখানে কয়টা ইলেকট্রন আছে? তিনটা। আমরা জানি প্রতি বক্সে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে? দুইটা। এখন তুমি বলো ভাই আমি এখানে দুইটা দিলাম, এখানে একটা দিলাম, এটাই রং। কেন রং? হুন বলছেন যে সম শক্তি সম্পন্ন অরবিটাল গুলোর প্রত্যেকটিতে একটি করে অবস্থান না করা পর্যন্ত কোনো জায়গায় দুর্বোধ অবস্থায় থাকতে পারবে না। এখানে প্রত্যেকটাতে আগে একটা করে দিছো? না, প্রত্যেকটাতে একটা করে তো দেও না। আগে তোমার কাজ হচ্ছে মানে প্রত্যেকটাতে একটা করে দেও, দেন যদি বাড়তি থাকে তাহলে তুমি জুড়বা নাও। বুঝে গেছো ব্যাপারটা? তার মানে তিনটা ছিল, তিনটা কি অবস্থা থাকবে? বেজোর অবস্থা থাকবে। বুঝে গেছে? তার মানে কি হুনের নীতিটা কি, যে সম শক্তি সম্পূর্ণ অরবিটাল গুলো প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন না ঢোকা পর্যন্ত কোন অরবিটালে কি রাখতে পারবে না ইলেকট্রন? এখন বলতে পারো যে ভাইয়া যদি 2p4 থাকে তাহলে আমি কি করবো? সাপোজ যদি নাইট্রোজেন না হয় অক্সিজেন, 2p4, তাহলে তুমি বলতে পারো, ধরো তুমি হুন্ডের নীতি জানো না, তাহলে তুমি করবা কি, এদিকে দেওয়ান যায় দিয়া দেও, এদিকে দেওয়ান যায় দিয়া দেও। বাট এটা রং। কেন রং? হুন বলছেন যে সম শক্তি সম্পন্ন অরবিটাল গুলোর প্রত্যেকটিতে আগে একটা করে দেও, তারপরে সেইখানে দুর্বোধ অবস্থা থাকতে পারবে। বাট প্রত্যেকটিতে একটি করে অবস্থা না করা পর্যন্ত কোনোভাবেই সেখানে কি থাকতে পারবে না, দুর্বোধ অবস্থা থাকতে পারবে না। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সবার? ওকে, এখন তুমি যখন হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাসটা করবা, করার পরে যতটা বিজুর ইলেকট্রন দেখবা অ্যাকচুয়াল বিজুর ইলেকট্রন হচ্ছে ততটা। খেয়াল করো, এদিকে তাহলে কতটা বিজুর দেখতেছ? তিনটা। বোঝা গেছে ওটা? তার মানে নাইট্রোজেনের বিজুর ইলেকট্রন হচ্ছে তিনটা। বোঝা গেছে ব্যাপারটা? নাইট্রোজেনের যুজুনিও তিন ধরে নিতে পারো, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার, একটু পরে আর একটু ডিটেলস বুঝাবো একচুয়ালি এটার সাথে যুজুনির কি রিলেশন, বাট এটা বুঝতেছো কিনা সেটা বলো। এবার তো বোঝা গেছে? ওকে, তাহলে তোমরা ঝটপট একটু ফ্লুরিনের কয়টা বিজুর ইলেকট্রন আছে একটু বের করে ফেলো। ফ্লুরিনের দেখি, ফ্লুরিন 9, ফ্লুরিন তাই না? দেখি তোমরা করো, পরে আমি করবো। ফ্লুরিন 9, নয় দিকে কেউ কয় না ভাই, নয়টা বিজুর ইলেকট্রন আছে। শিওর পাঁচটা বিজুর ইলেকট্রন? শিওর একটা বিজুর ইলেকট্রন? আচ্ছা, ওকে দেখি, কয়টা বসছে তোমাদের কতজন আসছে? হ্যাঁ, 6 জন, দুইটা বেজি একসাথে দিছি না, এটা আরো বিশ্বাসের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করো দেখি। অর্পিতা, অর্পিতা পরীক্ষা তো খারাপ হয়েছে তোমার, চরম খারাপ হয়েছে। অর্পিতা মমি দুইজনের পরীক্ষা, বাকিগুলো আর অবশ্যই খাতা টাতা দেখি নাই, এক দুইটা দেখছি। আচ্ছা খেয়াল করো, তো ফ্লুরিন, ক্লিয়ার? তো ফ্লুরিনের মধ্যে আমরা প্রথমে সাধারণ লেভেল ইলেকট্রন বিন্যাস করব, এটা হচ্ছে 1s2, তারপর হচ্ছে কত, 2s2, তারপর কত, 2p5, কত, 5, তাই না? তো 2p5 এর পরে 1s 2s, তার উপরে কি, 2p, তাহলে p হচ্ছে তিনটা ভাগ, তিনটা ভাগ এরকম। এবার তো ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো, একটু ঘরগুলো একটু বড় করে দিই, বিগাতে পরে আবার আসবো না। এটা হচ্ছে 1s, এটা হচ্ছে কত, 2s, তারপর এটা কি, 2p। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? এই পর্যন্ত এইখানে দুইটা আছে, দুইটা দিয়ে দাও, যেহেতু এরা সম শক্তি সম্পন্ন না। সে তুই এই অনেক ভাবে না, আমি দেখলাম কি করে জানো, কি ভেজালটা করে, সেটা হচ্ছে অরাজিতা করতে থাকে, সেটা হচ্ছে সবগুলো দেয়, সবগুলো নাকি বিজুর দেয়,
এইভাবে দিতে থাকে যে অনেক টু আছে না এইটা থেকে বিদ্যুৎ দিলে। আরে ভাই হুন্ডের নীতি তো সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোর ক্ষেত্রে সত্য, এইগুলো তো সমশক্তি সম্পন্ন না। তুমি এখানে একটা বিদ্যুৎ দিলা, এখানে আরেকটা বিদ্যুৎ দিলা, তাহলে তো হইতেছে না ওটা, ক্লিয়ার? তো এখানে যে দুইটা আছে সেই দুইটাকে এভাবে দিয়ে দাও, এখানে দুইটাকে এভাবে দিয়ে দাও। তাহলে এইখানে তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে এক দুই, আগে তিনটা দিয়ে দিলাম, তোমার হাতে আছে কটা? আরো দুইটা, তাই না? তাহলে এখন তো দুইটা, এখন কয়টা বিজুর আছে? এখন যে বলো ভাই গুণ জানা না, অনেকে ভাবে যে ভাই পাঁচটাই হচ্ছে বিজুর ইলেকট্রন, তোর পাঁচ বিজুর সংখ্যা, বুঝে গেছো ওটা? ক্লিয়ার? ওকে, সো দ্যাট মিন্স হুন্ডের নীতিতে আমরা বিজুর ইলেকট্রনটা বের করতে শিখলাম, তাই না? তার মানে এখন এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইয়া। এখন খেয়াল করো যে লিখো একটা যুজুনির আর একটু ক্লিয়ারিফাই একটা সংজ্ঞা লিখো, যে যুজুনি বলতে কি বোঝায় লিখো। ধাতুর ক্ষেত্রে যুজুনি, আমি এখনই সেটা ক্লিয়ারিফাই হয়ে যাচ্ছে যে একটি ব্যাপারটা কি সেটা বোঝাবো। লিখো ধাতুর ক্ষেত্রে ক্ষেত্রে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা মানে যুজ্যতা ইলেকট্রন, লিখো শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা মানে যুজ্যতা ইলেকট্রন। ইলেকট্রন সংখ্যা মানে যুজ্যতা ইলেকট্রন, মানে কি যুজ্যতা ইলেকট্রন লিখছস? আচ্ছা, এবং অধাতুর ক্ষেত্রে, এবং অধাতুর ক্ষেত্রে লিখছ, এবং অধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথের বিজুর ইলেকট্রনই হচ্ছে যুজনী। একেবারে ক্লিয়ারিফিকেশন, শেষ কক্ষপথের বিজুর ইলেকট্রনই হচ্ছে কি যোজনী, বিজুর ইলেকট্রনই হচ্ছে কি? ওকে, হোয়াট ডাজ ইট মিন? আচ্ছা, আগে বিজুর ইলেকট্রনটা বের করা শিখছো কিনা, বুঝছ না? ওকে, এখন দেখো তাহলে কি বললাম, ধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা মানে হচ্ছে যুজ্যতা ইলেকট্রন, এবং অধাতুর ক্ষেত্রে কক্ষপথ শেষ কক্ষপথের বিজুর ইলেকট্রনই হচ্ছে কি যোজনী। তাহলে অধাতু এবং ধাতু সেটাকে কিভাবে চিনবো? আগে আমরা সেটাকে চিনি, দেন আমরা যোজনীটা চিনবো, এবং যোজনীর সাথে হুন্ডের নীতির কি কানেকশন সেটা দেখাবো। ওকে, দ্যাট মিন্স প্রথমে আমরা দেখবো যে ধাতু তুমি কিভাবে চিনবা। সাধারণত পর্যায় সারণীতে খেয়াল করো, পর্যায় সারণীতে যেগুলো নামের শেষে আম থাকে সেগুলো হচ্ছে মোটামুটি ধাতু। একটা ব্যতিক্রম আছে, সেটা কি? হিলিয়াম। তার মানে হিলিয়াম আসতে হিলিয়ামের মধ্যে আম থাকা সত্ত্বেও সেটা ধাতু না। আরেকটা ডিফেন্স আছে, বলো, জিঙ্ক, জিঙ্ক ধাতু কিনা? এই যে দেখো কপার, এটার নাম কি? কাপ্রাম। এর নাম কি? কাপ্রাম বা কিউপ্রাম, যেটাই বলো, ঠিক আছে? আম আছে, সেগুলোর শেষে আম না থাকা সত্ত্বেও ধাতু, হিলিয়ামের আম থাকা সত্ত্বেও সে ধাতু না, বুঝা গেছে ওটা? আর বাকি সবার আম থাকলেই কি ধাতু? এখন খেয়াল করো ধাতু কি তোমার বন্ধন কি আছে? একটা হচ্ছে আয়নিক বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন। আর বলো ধাতু কি আয়নিক বন্ধন গঠন করে নাকি সমযোজী বন্ধন গঠন করে? আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী না, সে ধাতু বন্ধন গঠন করতে পারে বা সমযোজী না। শুনো, সমযোজী অ্যাকচুয়ালি কারা করে? অধাতু, অধাতু করে, তাই না? তোর কাছে মনে হয় ভাইয়া, এই আমার কাছে কেন জানি মনে হইতেছে কিছু একটা ধাতু যেটা ইয়া করে আর কি,
মানে সমযোজী বন্ধন গঠন করতে পারে আমার কাছে মনে হইতাছে কোনটা ওকে খেয়াল করো আচ্ছা ওকে দ্যাট মিন্স আমাদের যে শুনো আমাদের এই অ্যালুমিনিয়াম আছে অপধাতু দ্যাট মিন্স ওইটার মধ্যে ধাতুর বৈশিষ্ট্য আছে অধাতুর বৈশিষ্ট্য আছে যে কারণে তোমার মধ্যে কিছুটা ইয়া চলে আসতে পারে খেয়াল করো আচ্ছা আছে এই গুলো মানে আমি বেশি কথা হইতাছে আচ্ছা তাড়াতাড়ি লেকচারটা শেষ করতে দাও সো ইনিশিয়াল আমাদের যে এটা থাকবে যে ধাতুরা কি বন্ধন গঠন করে আয়নিক বন্ধন সেটা আমরা ক্লাস 8 এর বেসিক থেকে জানি তাই না অধাতুরা কি বন্ধন গঠন করে সমযোজী বন্ধন ওকে তাহলে অধাতু হচ্ছে সমযোজী বন্ধন এবং অ্যাকচুয়ালি অধাতু শুধুমাত্র সমযোজী না অধাতু হচ্ছে আয়নিক বন্ধন গঠন করে কারণ এই যে ধাতুগুলো ইলেকট্রনটা যে দান করবে ইলেকট্রনটা গ্রহণ করবে কেন অবশ্যই সেটা একটা অধাতু বোঝা গেছে ব্যাপারটা দ্যাট মিন্স যদি দেখো যে ধাতু প্লাস অধাতু হোয়াট ডাজ ইট মিন তারা কি বন্ধন গঠন করতেছে আয়নিক বন্ধন তাই না তারা কি বন্ধন গঠন করতেছে আয়নিক বন্ধন আর যদি দেখো যে ধাতু প্লাস সরি ধাতু প্লাস ধাতু তখন কি সেটা ধাতব বন্ধন হ্যাঁ বলো ভাই হ্যাঁ শুরু করবো তো তোর কি অন্য কোনো প্রাইভেট আছে অন্য কোনো প্রাইভেট আছে তোদের কটা দিক দেয় হ্যাঁ কতজন আসছিস তোরা কতজন আসছিস কতজন হ্যাঁ মাত্র 6 জন 10 মিনিট অপেক্ষা কর প্রতিজনের 1 মিনিট করে পড়তেছে তাহলে 12 মিনিট 2 মিনিট করে অপেক্ষা কর প্রতিজন 2 মিনিট ঠিক আছে এখন আমরা একটা যৌগ দেখে কিভাবে চিনবো যে সেটা কি আয়নিক বন্ধনে গঠিত নাকি সমযোজী বন্ধনে গঠিত দ্যাটস ভেরি ইজি ধরো আমি লিখলাম যে সোডিয়াম ক্লোরাইড কি লিখলাম এখন বলো এটা কি সমযোজী বন্ধনে গঠিত নাকি ধাতব বন্ধনে গঠিত নাকি আয়নিক বন্ধনে গঠিত আয়নিক কিভাবে বুঝলাম সোডিয়াম ক্লোরাইড খেয়াল করো ক্লোরিন সেটা শেষে আম নাই দ্যাট মিন্স ওয়ান কাইন্ড অফ অধাতু সোডিয়াম সেটার মধ্যে কি আছে আম আছে দ্যাট মিন্স সেটা কি শেষ হয়ে গেল ধাতু আর অধাতু কি আয়নিক বন্ধন এখন আয়নিক বন্ধনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি ঘটে ইলেকট্রন একজন ধাতু ত্যাগ করে অধাতু কি করে গ্রহণ করে আগে আমরা দেখি যে ইলেকট্রন কে কাজটা করতেছে ত্যাগ করতেছে বোঝা গেছে ওটা এখন খেয়াল করো ইলেকট্রন যদি ত্যাগ করে হঠাৎ ইট মিন আমরা একটু কয়েকটা সবগুলো জারমি জারমি কি আনা এখানে কি বিক্রিয়া দেখাইতেছে নাকি যৌগ দেখাইতেছে বিক্রিয়া কি এখন এই কয়েক এই তোমরা কয়েকটা ধাতুর ইলেকট্রন বিন্যাস একটু করো একটা করবা সোডিয়াম একটা করবা ম্যাগনেসিয়াম একটা করবা অ্যালুমিনিয়াম আর একটা করবা ক্যালসিয়াম এই সবগুলো ধাতুর ইলেকট্রন বিন্যাসটা করো আমি একেবারে জুজুনির এক্সাক্ট ডেফিনেশনের মধ্যে নিয়ে যেতেছি তোমরা জাস্ট এই চারটা একটু ইলেকট্রন বিন্যাসটা করো সবাই সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম দেখছো ওকে সবাই করো আমি করি এটা হচ্ছে 11 দ্যাট মিন্স ওয়াটার দি বিন 1s2 2s2 2p6 3s1 তাই না ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে হবে 3s2 তাই না অ্যালুমিনিয়াম হবে 3s2 নাকি 3p1 না নাকি এই ভুল করছি কোন 3p1 তাই না ক্যালসিয়াম কত হবে বলো ক্যালসিয়াম 20 জাস্ট যাচ্ছে জাস্ট শেষ পোরশনটা যাচ্ছে 4s2 ওকে এটা লাগে 4s2 লাগে কি 3p6 এখানে 3s2 লাগে কি 2p6 এখানে আগে কি 2p6 ওকে এখন খেয়াল করো আচ্ছা বন্ধন গঠনের মানে একটা সাথে আর যুক্ত হওয়ার আয়নিক বন্ধনের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে তারা যেন অষ্টক বা দ্বিত্ব পূর্ণ করতে পারে বুঝা গেছে ব্যাপারটা প্রথম এবং প্রধান শর্ত ফার্স্ট এন্ড ফরমোস্ট কন্ডিশন কি ফার্স্ট এন্ড হোয়াট ইজ দা ফার্স্ট এন্ড ফরমোস্ট কন্ডিশন অষ্টক বা দ্বিত্ব পূর্ণ অর্থাৎ তাদের ইলেকট্রন গুলো দান করার পরে তাদের যেন শেষ কক্ষপথে 8টা কিংবা কটা থাকে 2টা ইলেকট্রন থাকে এদের মধ্যে অবশ্যই সবাই অষ্টক পূর্ণ করবে দ্যাট মিন্স আমরা সেভাবে মনে রাখি যাতে শেষ কক্ষপথে কতটা ইলেকট্রন থাকে 8টা দ্যাট মিন্স 8টার অ্যাক্সেস যা আছে তারা সেটা কি করবে সে সবাই দান করে দিবে সে কি করবে দান করে দিবে এখন খেয়াল করো অষ্টক এবং দ্বিত্ব দুইটা একটু মানে একটু যদি হিউজ বুঝাতে হ্যাঁ সামনে আমরা বুঝাবো সমস্যা নেই সামনে আমরা বুঝাবো সেটা নিয়ে এত এর কিছু নাই আজকে খেয়াল করো এর আগে অবশ্যই 2s2 আছে এর আগে অবশ্যই 2s2 আমার সবগুলোই করে নেওয়া উচিত ছিল তাই এর আগে অবশ্যই 3s2 আছে এখন তুমি যদি একটু হুন্ডেন নিয়মে করো
তাহলে শেষ পোরশনটা আসছে ক্রিয়া কোনটা কি পাচ্ছ তুমি শেষে একটাই রাখো তাই না কয়টা ইলেকট্রন একটা তুমি যদি এইটা করো তাহলে শেষ কক্ষ কত পাচ্ছ কয়টা দুইটা সরি দুইটা পাচ্ছ এরকম এইখানে যদি শেষ কক্ষ পথ করো তাহলে কি পাচ্ছ হচ্ছে খেয়াল করো আটটার বাইরে অ্যাক্সেস কোনটা সেটা খেয়াল করো এই দেখো 2s2 2p6 দুইটা কত আট না 2s2 2p6 কত আট না 2s2 2p6 কত আট না এখানে কত 3s2 3p6 আট কিনা তাই এই বাইরের যে সবগুলো আছে সবগুলো কি অ্যাক্সেস না বুঝা গেছে ওরটা সবগুলো অ্যাক্সেস কিনা এবারে তো ক্লিয়ার হ্যাঁ এবারে তো ক্লিয়ার ওকে এখন আমাদের ইনিশিয়াল একটা ধারণা থাকে যে বিদ্যুৎ ইলেকট্রন মানেই জুজুনি ভাই এই জিনিসটা মাথা থেকে ঝাড়া ফেলা যায় বিদ্যুৎ ইলেকট্রন মানেই জুজুনি না বিদ্যুৎ ইলেকট্রন মানেই জুজুনি সেটা শুধুমাত্র অধাতুর ক্ষেত্রে শুধুমাত্র কার ক্ষেত্রে অধাতুর সেই জন্য আমি ব্যাপারটা লিখে দিচ্ছি এখন খেয়াল করো অ্যাকচুয়ালি ধাতুগুলা যে যুক্ত হবে সেটা কার উপর ডিপেন্ড করতেছে খেয়াল করো সোডিয়াম যদি একটা ইলেকট্রন দান করে এই একটা ইলেকট্রন কতজন ক্লোরিনে গ্রহণ করতে পারবো একজন ক্লোরিনে দ্যাট মিন সেই জন্য যেটা হয় সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম সে তার অষ্টক কোণের জন্য কয়টা ইলেকট্রন দান করবে ভাই দুইটা যদি দুইটা দান করে সেই দুইটা ইলেকট্রন কয়জন ক্লোরিনে ধরতে পারবে দুইজন দ্যাট মিন ম্যাগনেসিয়াম জি Cl2 অ্যালুমিনিয়াম যদি ইলেকট্রন দান করে সেটা কয়জন ক্লোরিনে ধরতে পারবে তিনজন what does it mean অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম যদি দুইটা ইলেকট্রন দান করে সেটা কয়জন ক্লোরিনে ধরতে পারবে দুইজন what does it mean CaCl2 দ্যাট মিন্স এই যে যুক্ত হইতেছে ক্লোরিন গুলা সেটা কার উপর ডিপেন্ড করতেছে কে কতটা ইলেকট্রন দান করতে পারতেছে দ্যাট ডাজন্ট ম্যাটার এটা কি জোড় নাকি বিজোড় বোঝা গেছে কিনা ব্যাপারটা দ্যাট মিন্স এই যে ক্লোরিন গুলাতে যুক্ত হইতেছে সেটা কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে কে কতটি ইলেকট্রন কে করতে পারে কে কতটি ইলেকট্রন কি করতে পারে দান করতে পারে বোঝা গেছে ব্যাপারটা দ্যাট মিন্স এইখানে দেখো সে যখন জোড় অবস্থায় ছিল তখন সে দান করতেছে সে যখন বিজোড় অবস্থায় ছিল তখন কি সে দান করতেছে দ্যাট মিন্স সে তার দান করাটা জোড় নাকি বিজোড় সেটার উপর ডিপেন্ড করে না ডিপেন্ড করে আটটা ইলেকট্রন থেকে কয়টা অ্যাক্সেস আছে বোঝা গেছে ব্যাপারটা অ্যাকচুয়ালি তাহলে ব্যাপারটা হচ্ছে এইটা দেখো 2p পর্যন্ত একটা কক্ষপথ শেষ 3s থেকে আরেকটা কক্ষপথ শুরু 3 থেকে দ্যাট মিন্স নতুন কক্ষপথে কয়টা আছে কতটা ইলেকট্রন আছে সেটার উপর ডিপেন্ড করে ধরো একটা চারটা ইলেকট্রন আছে লাস্টে কক্ষপথে তাহলে তখন সেটা ভিন্ন সিস্টেম হবে আমরা চারটা দেবতা চাইতেছি না কারণ সেগুলো অপদাতুর আওতায় পড়ে বুঝা গেছে ওটা সেগুলো আমরা পরে আলোচনা করব তো এখন জাস্ট এইটা খেয়াল করো 2p 2 তো একটাই না তাই না এটাতে আটটা ইলেকট্রন আছে তাই কি না এরপর 3s এ কয়টা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আর মেক হিসেবে তাহলে কি আছে এই এই শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে আটটার পরে দুইটা তাই না দ্যাট মিন্স তাদের ইলেকট্রন সে ছাড়বে কি ছাড়বে না সেটা ডিপেন্ড করতেছে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে একটা থাকলে সে একটা ছাড়তেছে ছাইরা সে আটটা নিয়ে অষ্টক পূরণ করতেছে এইখানে শেষ কক্ষপথে সে দুইটা ছাড়তেছে দুইটা ছাইরা সে কি করতেছে অষ্টক পূরণ করতেছে দ্যাট মিন ধাতুগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি শেষ কক্ষপথের অ্যাক্সেস ইলেকট্রনগুলাই অ্যাক্সেস ইলেকট্রনগুলো একটা প্যারামিটার যে তার দুজনই কথা হবে বোঝা গেছে ব্যাপারটা এবং সে যেহেতু অ্যাক্সেস সবগুলো ইলেকট্রনই দান করে দেয় সেহেতু একটা ধাতুর শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে ততটাই হচ্ছে তার কি দুজনই কেন এটা একটু প্র্যাকটিক্যালি খেয়াল করো সোডিয়ামের শেষ কক্ষপথে কতটা ইলেকট্রন ছিল একটা দুজনই কত এক ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে কতটা ইলেকট্রন ছিল দুইটা দুজনই কত দুই অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল তিনটা দুজনই কত দুই ক্যালসিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল দুইটা দুজনই কত দুই পার্টনার কি ধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকুক না কেন মানে ধাতুর ক্ষেত্রে দুর্যোগতা ইলেকট্রনই হচ্ছে কি দুজনই এরপর তো বোঝা গেছে কিনা কেউ না বুঝলে প্লিজ 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 হাত তুলে কোন লজ্জা নেই তোমরা অবশ্যই ভিডিওতে আসতেছ না ওকে কোন জায়গাটা বুঝো না সেটা বলো এক্সাক্ট কোশ্চেনটা আমি যাচ্ছি বলো মানে অ্যাকচুয়ালি কোন কথাটা তুমি বুঝো না আচ্ছা ইলেকট্রন তে এক তাই না এখন খেয়াল করো এখন এটা যদি এইরকম কক্ষপথ আঁকি তখন দেখো সোডিয়ামের ক্ষেত্রে এদিকে হচ্ছে দুইটা তারপর হচ্ছে আটটা তারপর হচ্ছে একটা অষ্টক পূরণ করতে গেলে শেষ কক্ষপথে কতটা ইলেকট্রন লাগবে আটটা এখন শেষ কক্ষপথে কি সাতটা গ্রহণ করা সুবিধাজনক নাকি একটা দান করে দেয়া আটটা রাখা সুবিধাজনক একটা দান করে দেওয়া সুবিধাজনকটা এই জন্য সোডিয়াম কি করে একটা ইলেকট্রনকে দান করে দেয় একটা ইলেকট্রনকে দান করলো মানে সে একটা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারলো তার মানে তার যোজনী কত এক যোজনী মানে কি যুক্ত হওয়ার ক্ষমতা দুজনের মানে কি যুক্ত হওয়ার ক্ষমতা একটার সাথে যুক্ত হইতে পারছে ক্ষমতা কত এক খেয়াল করো ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে প্রায় কয়টা ইলেকট্রন আছে দুইটা আরো ছয়টা গ্রহণ করা সুবিধা নাকি দুইটা ছাড়া দেওয়া সুবিধা সেহেতু সে দুইটা ছাড়া দিবে দুইটা ছাড়া দিলে সে দুইটা ক্লোরিন সেটা গ্রহণ করবে দেখবেন তার দুজনই কত দুই বোঝা গেছে ব্যাপারটা তার মানে ধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথের
ইলেকট্রনটা কি অ্যাকচুয়ালি জুজনি মানে ধাতুর ক্ষেত্রে দুধটা ইলেকট্রন নাকি জুজনি এই পর্যন্ত বোঝা গেছে আরো আরো কোনো কোশ্চেন আছে নাইমে কোশ্চেন মানে জুজনি মানে যুক্ত হওয়ার কথা তাহলে এম যেহেতু সবসময় দুইটা থাকে এখন তুমি একজন পার্সন তোমার ভ্যালু হচ্ছে কত এক তোমার ভ্যালু কত এক এখন তুমি এক আর একজন একের সাথে সংযুক্ত হইলে তোমার ক্ষমতা কত এক তুমি দুই আর তাহলে এক এক ভ্যালু আছে এরকম কতজনের সাথে অ্যাড হইতে পারবে দুই জনের সাথে দ্যাট মিন্স তোমার দুজনই কত এখন দুই ভ্যালু এরকম কয়জনের সাথে অ্যাড হইতে পারবে একজনের সাথে কিন্তু তোমার ভ্যালু তো দুই আছে বোঝা গেছে কিনা ব্যাপারটা অক্সিজেনের দুজনই হচ্ছে দুই তার দুজন হচ্ছে দুই সেহেতু সে একজন কি ধরে বোঝা গেছে ব্যাপারটা ক্লিয়ার হ্যাঁ আচ্ছা হ্যাঁ সেটা তো জাস্ট আমরা একটু এক করে দিই ওকে আরো 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 কোনো কোশ্চেন তোমার কোনো কোশ্চেন তুষার ওকে আচ্ছা এই পর্যন্ত বোঝা গেছে কিনা সবাই বুঝতে পারছো কিনা যে ধাতুর ক্ষেত্রে যুদ্ধতা ইলেকট্রনই হচ্ছে দুজনই এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা ওকে এখন যা হচ্ছে অধাতুর ক্ষেত্রে কেন আমি বললাম যে বিজুর ইলেকট্রনটাই হচ্ছে দুজনই হয় আচ্ছা এটা কি কারো একটু ধারণা মাথায় আসছে কিনা যে অধাতুর ক্ষেত্রে কেন বিজুর ইলেকট্রন গুলাই দুজনই কেন সবগুলাই ইলেকট্রনিক যুদ্ধতা ইলেকট্রনই কেন দুজনই না অধাতুর ক্ষেত্রে কেন যুদ্ধতা ইলেকট্রনই দুজনই না এনি ওয়ান কে বলতে পারবে কিনা ওকে খেয়াল করো অধাতুর ক্ষেত্রে অধাতুরা যখন সমযোজী বন্ধন গঠন করে তখন তাদের যুক্ত হওয়াটা কার উপরে ডিপেন্ড করে এই বাজে কটা দেখো তো সাড়ে কটা না ওকে তাহলে অধাতুর ক্ষেত্রেটা আমরা তাহলে সামনে লেকচার করে ওকে থ্যাংকস ফর ওয়াচিং আচ্ছা তাহলে এই আজকে আছে চারটাই তোমার আজকে এই দিন ওদের ব্যাপারে এই এটাকে অফ করে দিছো নাকি না বলছিল তো তিনটে।